নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবছরের প্রথম সূর্যগ্রহণ কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করলাম। 2023 চলতি বছর দুটি সূর্যগ্রহণ হবে। কবে কখন সূর্যগ্রহণ হতে চলেছে, এ সময় কি করবেন কি করবেন না, সে সবই আজকের ভিডিওতে জানতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ মাহাত্ম্য স্বীকৃতি রয়েছে। জ্যোতিষ মতে রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করতে এলে গ্রহণ লাগে। আবার এই দুটি গ্রহণের সময় একাধিক সাবধানতা অবলম্বন করা উচিত। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এবছর কখন সূর্যগ্রহণ সংঘটিত হবে? পঞ্জিকা অনুযায়ী 20শে এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। 20শে এপ্রিল সকাল 7:04 থেকে দুপুর 12:29 পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে। 2023 সালের সূর্যগ্রহণের সূতককাল। জ্যোতিষ মতে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই ভারতীয়দের ক্ষেত্রে এর সূতককাল মান্য হবে না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব সূর্যগ্রহণে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। সূর্যগ্রহণের সময় কোনো নির্জন স্থানে যাবেন না, শ্মশানে যাওয়ার থেকেও বিরত থাকুন। গ্রহণের সময় নেতিবাচক শক্তির ক্ষমতা বৃদ্ধি পায়, এ ধরনের স্থান এড়িয়ে চলুন। সূর্যগ্রহণের দিন দেবদেবীর মূর্তি ঢেকে রাখা উচিত, এমনকি গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মূর্তি স্পর্শ করবেন না। গ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা খুললে বা মূর্তি স্পর্শ করলে পরিবারের নানা ক্ষতি হতে পারে, পরিবারের সুখ সমৃদ্ধি চলে যায়। সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব চরম থাকে, তাই এই সময় কোনো নতুন কাজ শুরু করতে নেই, তা না হলে সেই কাজও অশুভ প্রভাব পড়বে, সেই কাজ কখনো সম্পূর্ণ হবে না। গ্রহণের সময় ঘুমোবেন না, সূচে সুতো পরাতে নেই, আবার যাত্রা করা থেকেও বিরত থাকুন। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সকাল 8:07 থেকে শেষ হবে 12:29। গ্রহণের মোট সময়কাল 5:24।